আপনাকে যদি কেউ কোশ্চেন করে তুমি যে বাংলাদেশের নাগরিক এটা তুমি প্রুফ করো, তাহলে আপনি প্রুফ করবেন কিভাবে? প্রুফ করতে গেলে তখন আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ডের। আর এনআইডি কার্ডটা অনেকের কিন্তু থাকে না, আবার অনেক সময় থেকেও কিন্তু প্রয়োজনের সময় কাছে থাকে না। আবার অনেকে দেখা যাচ্ছে যে নতুন ভোটার হয়েছে, সেক্ষেত্রে তাদের একটা ফর্ম দিছে কাউন্সিল থেকে, একটা ফর্ম দিয়ে দিছে। ফর্মটা দিয়ে আপনাদের স্মার্ট কার্ডটা, যখন স্মার্ট কার্ডের বিতরণী হবে আপনাকে তখন সেই ফর্মটা দিয়ে কিন্তু কালেক্ট করতে হবে। তারা এখন কি করতে পারেন, তাদের কাছে তো এনআইডি কার্ড নেই, সেক্ষেত্রে তারা কিন্তু অনলাইনের একটা কপি বের করে নিতে পারেন। অনলাইন কপিটা দিয়ে আপনাদের নিত্য নতুন যে কাজ আছে, দৈনন্দিন কাজ আছে, সব কিছু আপনারা করতে পারবেন। যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, বিকাশ অ্যাকাউন্ট খোলা, রকেট অ্যাকাউন্ট খোলা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আপনারা এই অনলাইন কপিটা দিয়ে কিন্তু চালাতে পারবেন। আবার অনেকের দেখা যাচ্ছে যে একটা জায়গায় গিয়েছে এনআইডি কার্ডটা সাথে নিতে মনে নাই, কিন্তু তার তখনই কিন্তু তাৎক্ষণিক প্রয়োজন হবে, তখন আপনারা কিন্তু অনলাইন কপিটা বের করে নিতে পারবেন যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। আমি আপনাদের আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এনআইডি কার্ডের ফর্মের নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে খুব সহজে আপনাদের অনলাইন কপিটা বের করে নেবেন। জাস্ট কয়েক মিনিট ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর ভিডিওতে অবশ্যই আপনারা লাইক করবেন। এই ভিডিওটায় যদি আপনারা বেশি বেশি করে লাইক করেন তাহলে অনেকের সামনে পৌঁছাবে ভিডিওটা, আর অনেকের কিন্তু হেল্প হবে। এই জিনিসটা মাথায় রেখে শুধু নিজের স্বার্থের দিকে তাকাইলে হবে না, সবার স্বার্থের দিকে তাকাইতে হবে, ভিডিওটায় লাইক করতে হবে, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। আর এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলে নতুন আসছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও প্রেস করে দিতে হবে, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের সাথে আছি নিপুন, আর আপনারা দেখছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে, আমি চলে আসলাম ডিরেক্টলি নির্বাচন কমিশন বাংলাদেশের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দেবো ভিডিওটার ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। আর এই যে যে কাজগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, নো প্রবলেম। আমি আপনাদের কম্পিউটার দিয়ে এই কারণে দেখাচ্ছি কারণ আপনাদের দেখতে যাতে সুবিধা হয়। তো এই যে পেজটা আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন অন্যান্য তথ্য নাম করে একটা অপশান আছে, এইটার পরে আপনারা জাস্ট কার্সারটা রাখবেন বা আপনাদের মোবাইল ফোনের অপশান আসবে এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার তথ্য নাম করে একটা অপশান আছে, এটার পরে আপনারা একটা ক্লিক করে দেবেন। ভোটার তথ্যর পরে ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নাম্বার, আপনাদের যে স্লিপটা দেওয়া হয়েছে আপনাদের যে কাউন্সিল থেকে আপনাদের একটা স্লিপ দেওয়া হয়েছে ছবি তোলার পরে, সেই স্লিপটার যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে দিতে পারবেন, বা আপনাদের যাদের এনআইডি কার্ডের যে অনলাইন কপি দরকার তাদের এনআইডি নাম্বারটা দিলেও হবে। তো এখানে আমি এখানে একটা স্লিপ নাম্বার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার অথবা এনআইডি নাম্বার, এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ফর্ম নাম্বার সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি ফর্মের একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ফর্মের নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে আপনাদের এনআইডি কার্ড যাদের তাদের তো এনআইডি কার্ডের জন্ম তারিখ দেবেন, আর যাদের জন্ম নিবন্ধনের জন্ম তারিখ বা এসএসসির যে জন্ম তারিখ এটা আপনারা দিয়ে দিলে হবে। যেটা আপনারা তথ্য দিচ্ছেন ভোটার যখন তথ্য যাচাইকরণ আসছে তখন আপনারা যে তথ্য দিচ্ছেন সেই জন্ম তারিখটা আপনারা এই জায়গায় দিয়ে দেবেন। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। তো জন্ম তারিখ এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা দেওয়া আছে, এখানে আপনারা ক্যাপচাটা অ্যাজ ইট ইজ টাইপ করে দেবেন। তো আমি এখানে আসে দেখতে পাচ্ছেন 9D দেন BBHN বড় হাতের আবার N আবার N, এটা দেখতে পাচ্ছেন ক্যাপচা। এখন আমি ভোটার তথ্য দেখুন এটার পরে একটা ক্লিক করে দিলাম। ভোটার তথ্য দেখুন এর পরে ক্লিক করে দিলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে নো ভোটার ইনফরমেশান ইন অ্যাসোসিয়েট উইথ এনআইডি অর ফর্ম নাম্বার, প্লিজ কন্ট্যাক্ট উইথ এ অর কল 105। এখন ব্যাপারটা হচ্ছে 105 এই নাম্বারে আপনারা যখন কল করবেন আপনাদের কিন্তু কোনো রিপ্লাই আপাতত কিন্তু তারা দিবে না, কারণ এই করোনা ভাইরাসের যে প্রবলেমটা এই প্রবলেমের কারণে তাদের হয়তো বা কল সেন্টারটা আপাতত বন্ধ আছে। বাট কল সেন্টারটা যখন খুলবে তখন আপনারা এই 105 কল করলে আপনাদের কিন্তু ইনফরমেশনগুলো তারা দিবে যে এই যে আপনাদের ফর্মের নাম্বারটা দিয়ে হচ্ছে এনআইডি নাম্বারটা বের করতে হবে। তো এনআইডি নাম্বারটা তারা ডিরেক্টলি দিয়ে দেবে, আপনাদের কিছু ইনফরমেশন তারা জিজ্ঞেস করতে পারে, দেখা যাচ্ছে যে মার নাম কি, বাবার নাম কি, এইগুলো নাম কি। এখন আপনারা দেখতে পারলেন আমি কিন্তু ফর্ম নাম্বার দিয়ে ট্রাই করলাম, বাট যে ফর্ম নাম্বারটা আমি দিছি এই মুহূর্তে সার্ভারে আপডেট হয়নি, তো কাস্টমার কেয়ারে কল করে আমার হচ্ছে ওই ফর্মের ইনফরমেশনটা দিতে হবে। তো আমি এখন এনআইডি নাম্বার দিয়ে যখন সার্চ করলাম আমাদের কিন্তু এনআইডি কার্ডের একটা নাম্বার এই জায়গায় কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বারটা আমাদের দিয়ে দিছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনআইডি নাম্বার উল্লেখ করা আছে, তো আমি এনআইডি নাম্বারটা এখান থেকে কপি করে নিব।
এনআইডি নাম্বারটা আমাদের কপি করা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন ভোটার নাম্বার, তারপরে ভোট কেন্দ্র, এভরিথিং সব কিছু এই জায়গায় কিন্তু দেওয়া আছে। তো এইভাবে আপনারা কিন্তু ইনফরমেশনটা বের করবেন। প্রথমে এনআইডির যে নাম্বারটা, নাম্বারটা এখান থেকে বের করে নেবেন। এরপরে আপনারা চলে যাবেন, দেখতে পাচ্ছেন এই জায়গায় রেজিস্টার নাম করে একটা অপশন আছে, এটার পরে একটা ক্লিক করে দেবেন। রেজিস্টার পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এটার পরে একটা ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার কিন্তু তারা এই জায়গায় চাচ্ছে। তো এনআইডি নাম্বারটা আমি এই জায়গায় এন্টার করে দিলাম। এনআইডি নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নাম করে একটা অপশন আছে, ওকে। তো আপনাদের জন্ম তারিখটা এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে জন্ম তারিখটা এন্টার করে দিচ্ছি আবারও। তো জন্ম তারিখের এই জায়গায় আমি হচ্ছে এটা হচ্ছে অক্টোবর, দেন 1998, দেন হচ্ছে 5 তারিখ, এটা আমি দিয়ে দিলাম। এরপরে দেখতেছেন মোবাইল ফোন নাম্বার, তো এই জায়গায় আপনাদের একটা ফোন নাম্বার দিতে হবে, আপনাদের নাম্বারে একটা ভেরিফিকেশান কোড যাবে। তো আমি এই জায়গায় একটা নাম্বার এন্টার করে দিচ্ছি, আপনাদের নাম্বারটা আপনারা এন্টার করে দিবেন। নাম্বার দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় ইমেইল নাম করে একটা অপশন আছে, এখানে আপনাদের অপশন আছে, মেইল নাম্বারটা আপনাদের দিলেও পারেন না দিলেও পারেন, আমি এই জায়গায় মেইল নাম্বারটা দিচ্ছি না। এরপর দেখতেছেন বিভাগ নাম করে একটা অপশন আছে, তো আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিলাম, এই জায়গা দিয়ে আমি খুলনা সিলেক্ট করে দিলাম। দেন জেলা হচ্ছে আমি এখান থেকে বাগেরহাট দিয়ে দিলাম। দেন থানা এখান থেকে আমি মোল্লারহাট এটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আবারও বিভাগ, এখান থেকে বিভাগ হচ্ছে খুলনা, এরপরে হচ্ছে জেলা খুলনা, বাগেরহাট, মোল্লারহাট, তারপরে এখান থেকে আবারও খুলনা, স্থায়ী ঠিকানাতে আবার জেলা বাগেরহাট, উপজেলা হচ্ছে মোল্লারহাট। তো এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানাটা সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, এরপরে হচ্ছে স্থায়ী ঠিকানা এই জায়গায় দিয়ে দিবেন। দেন আপনাদের লগ ইন পাসওয়ার্ড, ওকে, লগ ইন পাসওয়ার্ড আপনাদের একটা ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের বড় হাতের একটা অক্ষর দিবেন, দেন ছোট হাতের একটা অক্ষর দিবেন, তারপরে আপনারা যে কোনো একটা স্টার বা একটা অন্যরকম সিম্বল দিবেন। তো আমি একটা সিম্বল দিলাম, দেন কিছু সংখ্যা দিয়ে দিবেন, আমি 1-7 পর্যন্ত দিয়ে দিলাম, দেন আবারও একটা সিম্বল দিয়ে দিলাম, তারপরে আবারও আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, বড় হাতের আমি একটা অক্ষর দিলাম, দেন ছোটো হাতের দিলাম, একটা সিম্বল দিলাম, 1-7 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিলাম, দেন আবারও সিম্বল দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আপনাদের পূরণ করতে হবে, ক্যাপচারের জায়গায় আমি ক্যাপচা দিয়ে দিচ্ছি, ক্যাপচাটা আপনারা অ্যাজ ইট ইজ টাইপ করে দেবেন। দেন আপনারা এই যে রেজিস্টার নাম করে একটা বাটন আছে, এটার পরে একটা ক্লিক করে দেবেন। রেজিস্টারের পরে ক্লিক করে দিলে আপনাদের একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নিয়ে আপনাদের এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য এখানে লেখা আসতেছে রেজিস্ট্রেশন ফেলড, ইউর ন্যাশনাল আইডি অলরেডি এক্সিট ট্রাই লগ ইন এনআইডি নাম্বার থেকে। আমি এই জায়গাতে লগ ইন করে নেবো এখন এনআইডি নাম্বারটা দিয়ে। তো আমার এনআইডি নাম্বার এই জায়গায় দিয়ে দিলাম। আপনাদেরও এইভাবে পরবর্তীতে এই জায়গায় যখন রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে, দেন আপনাদের হচ্ছে লগ ইন করতে হবে। তো আমি লগ ইনের পরে ক্লিক করে দিই, আমি এখান থেকে আমার এনআইডি নাম্বারটা দিলাম, দেন আমি এই জায়গাতে হচ্ছে আমার ডেট অফ বার্থ এটা দিয়ে দিচ্ছি, ডেট অফ বার্থ যেটা আমি দিয়ে করলাম, ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, আপনাদেরটা আপনারা দিবেন আবারও, এখান থেকে অক্টোবর 1998, দেন 5 এটা দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ডের এই জায়গায় আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে, আর যদি আপনারা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে হচ্ছে এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন এই জায়গায় ক্লিক করবেন 7। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ক্যাপচা আবার পূরণ করতে হবে। তো ক্যাপচাটা আমি এইভাবে অ্যাজ ইট ইজ টাইপ করে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। তো ক্যাপচা এই জায়গায় দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে আবারও সামনে ক্লিক করে দেবেন, আমি সামনে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে কিন্তু একটা কোড চলে আসবে, ওকে। তো আমি মোবাইলের কোডটা এই জায়গায় এন্টার করে দেবো। তো আপনাদের যে কোডটা যাবে কোডটা আপনারা এন্টার করে দেবেন। তো আমার ফোনে এই মুহূর্তে একটা কোড চলে আসছে, কোডটা আমি এই জায়গায় এন্টার করে দিচ্ছি, ওকে, 97। তো কোড দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় লগ ইন নাম করে একটা বাটন আসছে, এটার পরে আমরা একটা ক্লিক করে দেবো। লগ ইনের পরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত এই জায়গায় কিন্তু আমাদের ইয়াটা চলে আসছে, এনআইডি কার্ডটার টোটাল ইনফরমেশানটা চলে আসছে। তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা এনআইডি কার্ডটা অনলাইন কপি বের করবেন। এখন আপনারা এটা ডাউনলোড করবেন কীভাবে, ডাউনলোড করার জন্য আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সব কিছু এই জায়গায় দেওয়া আছে। তো আমাদের দেখতে পাচ্ছেন টোটাল ইনফরমেশান কিন্তু এই জায়গায় শো করতেছে। এখান থেকে এখন ফর্মটা আপনারা ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন পরিচয় বিবরণী আছে, এটার পরে একটা ক্লিক করে দেবেন।
এটার পরে ক্লিক করে দিলে আপনাদের এনআইডি কার্ডটা কিন্তু তাৎক্ষণিক এই জায়গাতে ডাউনলোড হয়ে যাবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে আপনারা এনআইডি কার্ডের অনলাইন কপিটা বের করবেন আপনাদের ফর্ম নাম্বারটা দিয়ে বা আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটায় একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামতগুলো দিবেন যে কে কে এনআইডি কার্ডের অনলাইন কপিটা সাকসেসফুলিভাবে বের করতে পারছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে তার একটু হলেও হেল্প হয়, সে তার অনলাইন কপিটা বের করে দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে প্রেস দ্য বেল আইকন করে দিতে হবে, বেল আইকনটা প্রেস করে দিতে হবে, চাইলে পরবর্তী আমার চ্যানেলে ভিডিও যখনই আমি আপলোড করবো তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা সেটা টাইম অনুযায়ী দেখতে পারবেন। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।